সকাল সকাল ভয়াবহ ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বরাকরে। আজ সকালে বরাকরে 67 নম্বর ওয়ার্ডের হাজী নবীনগর এলাকায় একটি বাড়ির নিচে সম্পূর্ণ ধসে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক যুবক মাটির তলায় তলিয়ে যাচ্ছিল। ঘটনায় খবর পেয়ে পৌঁছায় মাইন্স রেস্কিউ টিম। রেস্কিউ অফিসার অপূর্ব ঠাকুর জানান, এই জমিটি বিসিসিএলের। অন্যদিকে খবর পেয়ে যান এলাকা বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এলাকায় বাসিন্দা রাখা যাবে না, অবিলম্বে প্রশাসনের সঙ্গে কথা বলে পুনর্বাসনের ব্যবস্থা করবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা। বড়া লড়কা মেরা অন্দর মে সোয়া হুয়া থা আর মেরা আদমি আর এক লড়কা আর মেরা বাহার মে থা তো এক ব্যাগ মতলব আওয়াজ আয়া আওয়াজ জব আয়া তো হমকো আওয়াজ মারে তো বাহার নিকলা বাহার নিকল কে ফির জো অন্দর গিয়া না তো অন্দর ফির উসকা প্যার পুরা অন্দর চল গিয়া থা। এটা তো এক্ষুনি বলা যাবে না, আমরা এসে জাস্ট দেখলাম, একটু সাবসিডেন্স হয়েছে এই বাড়িটা, তার পাশের বাড়ি পিছনে যে বাড়িটা আছে সেখানে সাবসিডেন্সের এফেক্টটা এসেছে। এবার এরিয়া 12 আমরা যাচ্ছি, এরিয়া 12 গিয়ে ওখানে প্ল্যান স্টাডি করতে হবে, এখানে আগে কিছু আছে কি না, এই মুহূর্তে কিছু বলা যাবে না কী জন্য হয়েছে। তাও এখানে কি স্যার আগে কোনো মাইন্স ছিল বলে? ওটাই দেখার জন্যে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা বিসিসিএল এর লিজ হোল্ডের মধ্যে আছে, এরিয়া 12 এর লিজ হোল্ডের মধ্যে আছে। ওখানে গেলে ওদের সার্ভেয়ারদের সাথে কথা বললে তারপরে বোঝা যাবে এখানে কোনো প্রিভিয়াস ওয়ার্ক। স্যার যেটা দেখলেন তাতে কি মনে হচ্ছে, প্রাথমিকভাবে কি মনে হচ্ছে স্যার? প্রাথমিকভাবে এটাই মনে হচ্ছে যে এটা সাবসাইড হয়েছে। হ্যাঁ, সাবসাইড হয়ে ফ্লোরটা পুরো নিচে চলে গেছে, তার সাথে আশেপাশের যে বাড়িগুলো আছে সেখানে সাবসিডেন্সের ট্র্যাক্সগুলো ডেভেলপ। কতগুলো বাড়ি দেখলেন স্যার? আমরা তো একটা দুটো তিনটে বাড়ি দেখলাম। তা আশেপাশেও তাহলে কি একটা ভয়ের ব্যাপার আছে স্যার? অ্যাকচুয়ালি ওই প্ল্যানটা স্টাডি করার পরে কিছু বলা যেতে পারে, প্ল্যানটা যতক্ষণ না স্টাডি করা যাবে ততক্ষণ বোঝা যাচ্ছে না। আর যারা লোকাল আছে মানে এই যার লিজ হোল্ডের মধ্যে যেসব সার্ভেয়ার আছে ওনারা আরও বলতে পারবেন ভালো করে, ওনাদের সাথে কথা বললে আরও জানা যাবে। স্যার এই জায়গাটা আগে তো ঘোষণা করা হয়েছে না? আমি এটা ঠিক বলতে পারবো না, কারণ এটা আমাদের লিজ হোল্ডে, ইসিএল এর লিজ হোল্ডের মধ্যে নেই, এটা বিসিসিএল এর লিজ হোল্ডের মধ্যে। আপনার নাম? আমার নাম অপূর্ব ঠাকুর, আমি সুপারিনটেনডেন্ট সীতারামপুর থেকে।